তোমরা কি কেউ পাচ্ছ? একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি চারিদিকে, যেন মনে হচ্ছে না তোমরাও নিশ্চয়ই পাচ্ছ, তাই না? ওই যে লেগেছে 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 আগুন। হ্যাঁ বন্ধুরা, এ এমন একটা আগুন যেই আগুনে কিনা এমন কিছু মানুষ ঝলসাতে চলেছে, নিজেদের মধ্যে এমন ভাবে দ্বন্দ্ব বাঁধাতে চলেছে যেইখানে শুধুমাত্র জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, একটা পপুলার ডায়লগ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বন্ধুরা হ্যাঁ, কিছুদিন আগে বাচ্চার মা আমাদের সামনে জানান দিয়েছিল না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এইবার তোমরা দেখতে থাকো যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচের ফল কি হতে পারে। আজকে দালাল তার মুখ থেকে অনেক কথা বের করে দিয়েছে। যাকে আমি প্রথমেই একটা কথা জিজ্ঞাসা করি এই বাচ্চার মাকে, না হলে আবার ভুলে যাব। হ্যাঁ রে বাচ্চার মা, আমরা নাই তোকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি, যদিও তোর সত্যগুলোই সবার সামনে তুলে এনেছি, কিন্তু যেই মানুষটা ডে ওয়ান থেকে তোর হয়ে দক্ষযোগ্য যাকে বলে করে গেল, নিজেকে মুখের ভাষা পর্যন্ত চেঞ্জ করে ফেললো কিছুটা কিছু দিনের জন্য, আবার কিন্তু তার অরিজিনাল রূপে ফিরে আসবে, দাঁড়াও, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বন্ধুরা সেখানে তুই সেই মহান মানুষটিকে স্বার্থপর বলতে পারলি? বলার আগে তোর একবারও ভয় করলো না যে আমি কার সাথে পাঙ্গা নিতে চলেছি? হ্যাঁ, তুই আবার কি বলেছিস যে ভিউজের লোভে নাকি এতদিন এত কিছু করতো, লাগানো ভাঙানো মেয়ে ছেলে। ও মা গো, তুই এই কথাগুলো বলেছিস আর সেই কথাগুলো আবার টুক 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 করে হেঁটে 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 এই দালালের কানে অব্দি পৌঁছে গেল। এইবার দেখ যে তুই যার কাছে কথাগুলো বলেছিস সেই কথাগুলো কত সুন্দর ভাবে ঠিক এই তোর যে প্রিয় মালকিন দিদিভাই ছিল তার কাছে পৌঁছে গেছে। বুঝতে পারছিস ঠিক কিরকম জোরালো প্যাঁচালো মেয়ে ছেলে এই দালাল? হ্যাঁ, আমরা হয়তো নেগেটিভ কন্ট্রোভার্সি তোকে নিয়ে করেছি, কিন্তু তুই যে ঘটনাগুলো আমাদের সামনে না করে লুকিয়ে করেছিস এবং সবার সামনে নিজে কতটা ভদ্র, নিজে কতটা নম্র তার পরিচয় দেখিয়েছিস, তার জন্য আমরা ডে ওয়ান থেকে এই সমস্ত ভিডিও নামিয়েছি যেগুলো তুই পেছনে করেছিস, এবং ভিডিওর মধ্যেও তুই কত কিছু মানে দেখিয়েছিস এক, আর মুখে বলেছিস আর এক। সেই জন্য আমরা সমস্ত কিছু তথ্য সবার সামনে তুলে দিয়েছি, কিন্তু যেই মানুষটা তোর সাথে ডে ওয়ান থেকে সমস্ত কিছু একের পর এক একের পর এক ধামাচাপা দিয়ে গেল, তার সাথে এতটা বিট্রে তুই না করলেও পারতিস রে। এইবার দেখ তোর পোলটা কিভাবে খোলে। আমরা কটা ভয়েস রেকর্ডিং, আমরা কটা ভয়েস মানে রেকর্ডিং তথা স্ক্রিনশট কটা আমরা দিয়েছি, এইবার হোয়াটসঅ্যাপ চ্যাটিং, এফবি চ্যাটিং, ইনস্টাগ্রাম চ্যাটিং, কল রেকর্ডিং, কত কিছু এক নাগারে একটা মানুষের আইডি থেকে বের হয়। জাস্ট তুই ওয়েট অ্যান্ড ওয়াচ বাচ্চার মা, দেখতে থাক। তো বন্ধুরা, কিসের আগুন লেগেছে তোমরা বুঝতে পারছো না? দালাল কিছুক্ষণ আগে ভিডিও একটা নামিয়েছে যেখানে নাকি তার সাথে এই যে বাচ্চার মা বিশাল বড় একটা বিট্রে করেছে, যার জন্য সে আজ থেকে একদম একটা অর্ডার দিয়ে দিয়েছে তাকে। আমার মনে হয় কিসের অস্কার দেওয়া উচিত তোমরা একটু বলো তো, কারণ এ আজকে একটা কথা বলে পরক্ষণেই আর একটা কথা বলে। কিছুদিন আগে তোমাদের মনে আছে যখন অযোধ্যা রাম মন্দিরের ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু এই দালাল বলেছিল যে হ্যাঁ মনে হচ্ছে ওর সাথে কিন্তু ওই স্পেশাল মানুষটা আছে। উমা তার পরের দিনই আবার ভিডিও নাপলো যে না আমি ওই কালকে বলেছিলাম ঠিক কথাই, কিন্তু আমার তার পরের দিনের ওর ভিডিও দেখা দেওয়া দেখে মনে হলো যে না ওর সাথে ও নেই, কিন্তু ছিল, ও জানতো। জাস্ট কথা অনুযায়ী মানে এই বাচ্চার মায়ের কথা অনুযায়ী ওর বলার ধরনটাকে চেঞ্জ করে দিয়েছিল। তারপরে আরও কিছুদিন আগে ও একটা কমেন্টসের রিপ্লাইয়ে একজন কেউ কমেন্টস করেছিল, তার রিপ্লাইয়ে কি বলেছিল যে মানে এমন একটা কথা বলেছিল ভিউজের জন্য হ্যান ত্যান অনেক কিছু বলেছিল যে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রাখবো না, সবাই নিজের যার চ্যানেল গ্রো করবার জন্য এগুলো করে, সেখানে গায়ে বড় বড় ফোসকা উঠে গেছিলো, এবং সেই নিয়ে কিন্তু এই তোকে আমি এই ভালোবাসলাম, ভেবেছিলাম তুই মন্দিরার থেকে অনেকটা আলাদা, তুই আমাকে তোর মনের কোঠায় জায়গা না দিলে কি হবে, আমি তোকে আমার মনের কোঠায় অনেকটা জায়গা দিয়েছিলাম, যদিও বা নিজে একবার স্বীকার করলো যে আমি যা কিছু করছি সমস্তটা কিন্তু টাকার জন্যই করেছি। ওই যে মুখ ফুসকে সত্যিটা কিন্তু বেরিয়ে যায় না, আমি এই কথাটা বলবো না যে আমি ভিডিও করছি আমি টাকার লোভে করছি না, অবভিয়াসলি, কিন্তু সত্যের পথে থেকে কখনো কিন্তু আমার ভিডিওতে কখনো আমি সত্যটাকে ঢাকতে দিইনি, বারংবার বলেছি যে সন্দীপ দা যেই কাজটা করেছে সেটা একটা করার আগে 10 বার ভাবা উচিত ছিল, কিন্তু অপরদিকে গিয়ে এটাও বলেছি যে তার ওই মানে দুঃখের টাইমে কেউ যদি তার ওই দুঃখটাকে মোচাবার জন্য তাকে একটু সাহারা দেয়, সেই সাহারাটা পেতে যে কোনো মানুষই কিন্তু স্বইচ্ছায় এগিয়ে যাবে, ঠিক কিনা বন্ধুরা? তবুও বলেছি যে তার ভেবে দেখাটা 10 বার ছেড়ে 1000 বার উচিত ছিল, কিন্তু এই দালাল কিন্তু একটি বারের জন্য এই বাচ্চার মাকে কোনো সময় শাসন এই জিনিসটা করেনি, অথচ সে নিজেকে দিদি বলে বড়াই করে, অথচ সে অন্যের দিদিভাইয়ের সম্পর্ককে নিয়ে আঙুল তোলে, অথচ সে তার যে বোনের যে স্পেশাল মানুষ তার সাথে নোংরা চ্যাট অবধি কি করে পৌঁছে যেতে পারে? বন্ধুরা এই দালাল কি করে পৌঁছে যেতে পারে?
সে কিনা আজকে সবার সামনে খোলসা করে বলছে যে আমি যা করেছি টাকার জন্য করেছি। বা 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 দালাল দিদি, তোমার তুলনা তো তোমার তুলনা হয় না। ওই যে বললাম কি অস্কার দেওয়া উচিত, তোমরা জাস্ট একবার আমাকে কমেন্টস করে জানিও, ঠিক আছে? মানে কিসের মালাটা ওকে পরানো উচিত বা মুখে কি মাখিয়ে পুরো রাস্তা ঘুরিয়ে মানে ওকে দেখানো উচিত। সেখানে ও কার কাছ থেকে খবরগুলো জানলো, মানে বুঝতে পারছো, কালকে সারা রাত ভাইও ঘুমায়নি আর এদিকে দিদিও ঘুমায়নি, মানে ভাই মানে আমি এখানে ফোগলার কথা বলছি, দিদি মানে এখানে দালালের কথা বলছি, সারা রাত কিন্তু ভাই আর দিদি মিলে ঘুমায়নি। কি করেছে বুঝতে পারছো তো? গুটুর গু গুটুর গু ইনস্টাগ্রামে, না আমি উল্টো পাল্টা কিছু বলছি না, ইনস্টাগ্রামে দুজনকার মধ্যে বা কলিং এর মাধ্যমে কথোপকথন হয়েছে এবং এই সমস্ত সিক্রেট কথাবার্তা যে স্বার্থপর লাগানি ভাঙানি বা নিজের ভিউজ এর জন্য এই সমস্ত কিছু করেছে, সমস্ত কিছু কিন্তু একদম টুকটুক টুকটুক করে মানে এরকম গুটগুট গুটগুট করে হেঁটে যাকে বলে দালালের কান অব্দি পৌঁছে গেছে। এবং দালাল তো বাস্ট করেছে, ও আজকে বলেই দিয়েছে নিজের মুখে যে তুই তোর অভ্যাসটা চেঞ্জ কর, তোর এই যে একটা মানে নোংরা অভ্যাস যে প্রথম যাকে তুই মানে তোর নতুন কাউকে পেলে পুরাতন মানুষকে তুই একদম ভুলে যাস, বাতিলের খাতায় ফেলে দিস, সেরকম তুই এই সমস্ত মানুষগুলোকে এইভাবে বাতিলের দিকে এগিয়ে দিতে পারলি, এই বাচ্চার মা তোর কিন্তু বিশাল ভুল হয়েছে, তুই কেন কেন একে বাতিলের খাতায় ফেললি? এ ভেবেছিল যে কিষানুকে এর কাছে নিয়ে আসবো এবং নিয়ে এসে এসে আমি এর জন্য লড়াই করবো, ভিউজ কামবো, অনেক কিছু সে ভেবেছিল, আর সেই তুই ভাবাটাতে একদম জল ঢেলে দিলি। তোর কিন্তু এটা করা উচিত হয়নি, এই এই জিনিসটা করার জন্য তোর উপর যে এবার কি কি অ্যাকশন নিতে পারে এই দালাল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পপুলার একটা ডায়লগ বন্ধুরা। তো এখানে আজকে এই দালাল পুরো খুললাম খুললা সবার সামনে বলে দিল আজ থেকে আমার আর ওর কোনো রকম কোনো টানের সম্পর্ক বা কোনো দিদি বোনের সম্পর্ক নেই, আমি একজন ক্রিয়েটার, ও একজন আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও একজন ব্লগার, দেখবো যেটা বুঝবো সেটাই বলবো, অবশ্যই তার প্রতি আমার ভালোবাসা আছে, আমি বলবো না তুই ওই সন্দীপের কাছে ফিরে যা, কিন্তু তুই যেটা করলি সেটা করার আগে তোর ভাবা উচিত ছিল যে তুই নতুন কাউকে পেলে পুরাতন সবাইকে ভুলে যাস। মানে কি বন্ধুরা, এখানে কি ইঙ্গিত দিল যে নতুন কাউকে পেয়েছে, নতুন কোনো তাকে নিয়ে লড়াই করবার কোনো মানুষ নিশ্চয়ই পেয়েছে যেই কারণে এই দালালকে ভুলে গেছে, এবং নতুন কোনো নিশ্চয়ই তার জীবন সঙ্গী পেয়েছে যেই কারণে ফোগলাকান্তকে ভুলে গেছে, ওই জন্য ফোগলা আর দালাল মিলে এখন নিজেদের মধ্যে গুটুরগু গুটুরগু করছে, বুঝতে পারছো বন্ধুরা? এইবার আসি একটা দারুণ কমেন্টস নিয়ে, কমেন্টসটা না পড়লেই নয় বন্ধুরা, কারণ কি এই দালাল সন্দীপ তার কমিউনিটি পোস্টে তাকে নাকি সবাই একদম মানে ধুইয়ে দিয়েছে, এই নিয়ে সে বারংবার প্রতিটা ভিডিওতে বলে যাচ্ছে। তো সেখানে এত সুন্দর একটা কমেন্টস আমি মানে না শুনিয়ে তোমাদের সামনে আর থাকতে পারলাম না। এরই ভিউয়ার্স কিন্তু, এর কোনো নেগেটিভ ভিউয়ার্স না, এর পজিটিভ ভিউয়ার্স বন্ধুরা, তোমাদের সামনে আমি কমেন্টস একটু পড়ে শোনাচ্ছি। গামলান সরি বাচ্চার মায়ের নাম নিয়ে বলেছে, বাচ্চার মার কথাটা তো আমরা অন ক্যামেরা শুনিনি, তো তুমিও সেটা অফ ক্যামেরা কথা বলে মিটিয়ে নিতেই পারতে, কিন্তু না তুমি তো আবার থাক আর বললাম না। কেন দিদি ভাই, বললে না কেন, বললি পারতে। আচ্ছা আমি তোমাদেরকে বললি কোন কথাটা, এই যে সে কারোর ফোন মারফত শুনেছে যে এই বাচ্চার মা এই দালাল সম্পর্কে ভিউজের লোভে তারপরে লাগানি ভাঙানি স্বার্থপর এই যে কথাগুলো শুনেছে, এই কথাটাকে উদ্দেশ্য করে এই দিদিভাই বলছে যে তুমি তো অফ ক্যামেরা কথাগুলো শুনেছো, তাহলে নিশ্চয়ই তাকে অফ ক্যামেরা বোঝাতে পারতে, এরকম ভিডিওর মাধ্যমে তুমি কেন বললে, এটাই বলছে। তারপর সে লিখেছে, থাক আর বললাম না, কি করে পান পার চুন ও পান থেকে চুন খসলি, এই কথাটা লিখেছে, চুন থেকে পান খসলি রে রে করে ভিডিও করতে বসে পড়তে। হ্যাঁ সত্যি তাই, ও কি চুন থেকে পান খসলে ভিডিও করতে বসে না? ও তো প্রচুর জ্ঞানী, ওর জ্ঞানের যা ভান্ডার আছে, ও বলে আমার নাকি কোনোদিন কোনো কন্টেন্টের অভাব হয় না, তার প্রমাণ এই যে কমেন্টস বক্স, নিজের পজিটিভ ভিউয়ার্সরা এই সমস্ত কমেন্টস করছে বন্ধুরা। সত্যিই তোমার ধৈর্য ক্ষমতা খুব কম, নিজেও সবার কাছে খিল্লির পাত্রী হও, আর আমরা যারা তোমাকে সাপোর্ট করি তারাও তুমি মানে বাচ্চাকে বলছো, মানে বাচ্চার মায়ের নাম নিয়ে বলেছে, বাচ্চার মাকে বলছো তুমি কার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারো। বাহ বাহ দিদি ভাই, তোমার এই কমেন্টসটার জন্য আমি তোমাকে একটা তালি দিচ্ছি, ঠিক আছে, কিছু মনে করো না। আজকে এক রূপ আর কালকে দেখি আর এক রূপ, অদ্ভুত মেয়ে তুমি, আর এই অ্যাটিটিউড একটু কমাও, এখানে কেউ তোমার রক্তের সম্পর্ক নয়। দারুণ একটা কমেন্টস, মানে এই যে কমেন্টসটাই বলেছে, মোটমাট কথা হলো যে বলতে চেয়েছে, সে বলতে চেয়েছে এটাই যে তুমি তো যে কথাগুলো শুনেছো অফ ক্যামেরায় শুনেছো, তাহলে তুমি বাচ্চার মাকে অফ ক্যামেরায় এই কথাগুলো বলতে পারতে, তুমি কেন অন ক্যামেরায় এসে এই কথাগুলো বললে,
আজকে এইরকম শুনি, কালকে এইরকম, মানে আর একরকম শুনি, মানে তোমার যে এই যে ভিন্ন রূপ এটা সত্যিই ধিক্কারজনক, এবং তোমার যেই অ্যাটিটিউড এই অ্যাটিটিউড সত্যি আর এরা মেনে নিতে পারছে না, বুঝতে পারছো? তার কমেন্ট সেকশনে কিরকম ঝেঁটার বাড়ি দেওয়া কমেন্টস এসছে, এবং এ নিজে কিন্তু এই যে বলেছে যে তুমি তো নিজে খিল্লির পাত্রী হও, আর আমরা যারা তোমাকে সাপোর্ট করি তারাও তুমি বাচ্চার মাকে বলছে তুমি কার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারো, বুঝতে পারছো? মানে ও নিজের ভিউয়ার্সরা এরকম জুতো মারা ওকে কমেন্টস করছে। এছাড়া তো আরও অনেক কমেন্টস আছেই বন্ধুরা, একটু কমেন্টস তোমাদেরকে শোনাই না। কমেন্টসগুলো যখন আমি কোনোদিনও কমেন্টস নিয়ে ভিডিও করি না, কিন্তু এই কমেন্টসগুলো এত সুন্দর, যার পজিটিভ ভিউয়ার্সরা সেই মানুষটার প্রতি এরকম কমেন্টস করতে পারে, অ্যাকচুয়ালি তাহলে সে কতটা তার ভিউয়ার্সদেরকে নিজে তাদের জন্য ভালোবাসা দেখিয়েছে, যেই কারণে এই কমেন্টসগুলো সে আজকে তাদের কাছ থেকে মানে পাচ্ছে, বুঝতে পারছো? একটা আর একটা কমেন্টস পড়ে শোনাই। তোমার কথা শুনে বাচ্চার মাকে ভালো ভেবেছিলাম, এখন তো দেখছি তুমি ভুল বুঝিয়েছ আমাদের। বাচ্চার মাকে দেখলে তোমার মনে হয় ওর সাথে খারাপ হয়েছিল, আগে তোমাকে ভালো লাগতো, এখন তো দেখছো তুমি সব বাচ্চার মাকে হেল্প করেছো। আজ বললে ফোগলার জন্য বাচ্চার মা বেরিয়ে এসেছে, আর কত মিথ্যা বলবে, রাম মন্দিরে বাচ্চার মা কার সাথে গিয়েছিল, সত্যি যদি তুমিও এই রকম আগে বুঝিনি, এখনো সময় আছে, সত্যের সঙ্গে থাকো। হোয়াটসঅ্যাপ তোমাদের মতো বন্ধুরা, সত্যি এরকম যদি তোমরা কোনো মানে কি বলো দল বিচার না করে নিরপেক্ষতা বজায় রেখে যদি সত্যি তোমরা মানে কমেন্টস করো, তাহলে অন্তত আসল তথ্যটা সবার সামনে কিন্তু উঠে আসে না। এটা আমি শুধুমাত্র এই দালালের ক্ষেত্রে বলে বলছি না, আমাদের ক্ষেত্রে হলেও কিন্তু এইগুলো মানে এই কমেন্টস যারা করবে এরকমভাবে সত্যি তাদেরকে মানে কি বলবো স্যালুট জানাবো। তাদের এই যে মানসিকতা যে তুমি এখন ভুল করছো, তোমার এটা ভুল, এটা যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এটা সত্যি একটা ভিউয়ার্সদের মানে এতটা তারা নিরপেক্ষভাবে বিষয়গুলোকে দেখছে, নচেত এইরকম কমেন্টস কিন্তু তারা করতে পারে না। তার এটা কিন্তু একজন পজিটিভ ভিউয়ার্স। এছাড়া তো অনেকেই লিখেছে তোর মুখে জুতোর বাড়ি, এই মারি ওই মারি, অনেক কিছু অনেক কিছু বন্ধুরা। এটাই লাস্ট কমেন্ট, অনেক কমেন্টই তো এরকম এসছে, কিন্তু এই কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্টস, তাই পড়ছি। আসল ব্যাপার, বাচ্চার মা ছেলেকে আনবে সেটা ওর পছন্দ নয়, তাই এইসব নাটক করছে। এই সব করে যদি বাচ্চার মা মন ঘোরানো যায়, একবার কোনো মা যদি সিদ্ধান্ত নেয় কারো সাত দিন এই সন্তানকে মায়ের কাছে না থেকে বাধা দেবে, তবে বাচ্চার মায়ের লিগাল হাজবেন্ড রং চয়েস, ও রং চয়েস আর ফোগলা তো বাজে, মানে সন্দীপদার কথা বলেছে, সেও রং চয়েস এবং ফোগলা তো বাজে। মানে ভাবো দালালকে কিভাবে মানে জুতোর বাড়ি ঝাঁটার বাড়িটা দিচ্ছে, তোমরা জাস্ট একবার ভেবে দেখো। এর সাথে সাথে এই দালাল আজকের ভিডিওতে আরও একটা আজকে কথা বললো যে তুই যে কথাগুলো মানে বাচ্চার মা যে এই নমাস যাবত এই দালালকে এত কথা বলে গেছে, সেই কথাগুলোও যে কতটা সত্য আর কতটা মিথ্যা, আজকে এসে তার ডাউটে পরিণত হয়েছে যে যে কথাগুলো বাচ্চার মা এই দালালের কানে বলেছে যে সন্দীপদা তার উপর এই অত্যাচার করেছে, তার শাশুড়িমা এই অত্যাচার করেছে, তার শ্বশুরমশার বেসিনে মুখ ধুতে দেয়নি, বা তার ভালো খাওয়া হতো না, তার ভালো ড্রেস পরা হতো না, যেটা কিনা আমরা 5 বছরের ভিডিওতে একদিনের জন্য খুঁজে পেলাম না, সেখানে কিনা এই দালাল আজকের ভিডিওতে 9 মাস পর এসে বলতে বাধ্য হচ্ছে যে তুই যে কথাগুলো বলেছিলিস আমার তো ডাউট লাগছে যে সত্যিই মানে সন্দীপদা মানে ও তো অন্যরকমভাবে বলে, সত্যি কি সন্দীপ এই কাজগুলো করেছিল তোর সাথে, নাকি তুই সেইগুলোও আমাকে বানিয়ে বানিয়ে বলেছিলিস? আরে বা, তালি না দিয়ে পারলাম না। মানে একটা ফোনের কথা যে স্বার্থপর বলেছে, ভিউজের লোভে বলেছে এবং লাগানি ভাঙানি বলেছে, একটা নয় সরি তিনটে যে ওয়ার্ড, তিনটে যে কথা বলেছে, তার জন্য আজকে এইভাবে বাস্ট করে গেলি যে 9 মাস যাবত যে তুই আমাকে যে কথাগুলো বলেছিস সেগুলো আদেও কি সত্যি? তাহলে তুই যে কথাটা কালকে ফোগলার উদ্দেশ্যে বললি যে ও একটুখানি এরকম করেছে, কয়েকদিন সম্পর্ক রাখিনি, তার জন্য এরকমভাবে যে তুই এসে সবার সামনে ইনস্টাগ্রামে একটা ভিডিও দিয়ে দিলি 5 মিনিটের মুখ না দেখিয়ে, সেটা তুই সব থেকে বড় বোকামোর কাজ করলি, তুই যে কতটা বোকা তার প্রমাণ তুই দিলি। তাহলে তুই আজকে কি করলি দালালেটা? কেউ তোকে একটা জাস্ট মানে কথা শোনানো ফলে যে এই এই কথাগুলো বলেছে, তুই তার জন্য যে মানুষটাকে তুই ডে 1 থেকে সাপোর্ট করছিস সেই মানুষটার নামে এত এত কথা বলে ফেললি, এত এত কথা বলে ফেললি। অ্যাকচুয়ালি কি জানিস তো, তোরা দুজনে কি জাস্ট নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করেছিস, কেউ কারোর প্রতি কোনোরকম কোনো ভালোবাসা ফিলিংস এনাফ কিচ্ছু নেই বন্ধুরা। আমাদের যেমন সন্দীপদার প্রতি যে একটা, সন্দীপদার থেকেও বেশি আমাদের যে ভালোবাসাটা কিষানুর প্রতি, যে আর যাই হোক তার সাথে যেন না কোনোরকম কোনো অন্যায় হয় বন্ধুরা,
কারণ বারংবার বলেছি সন্দীপ দাদার ওয়াইফকে মেনে নেবে কি নেবে না, নতুন সম্পর্কে সে কবে জড়িত হবে, কি হবে না হবে, আমরা সুপরামর্শটা দিতে পারি, কিন্তু ডিসিশনটা কিন্তু তারই। এবং একটা রং ডিসিশন তার আজকে কি অবস্থা করেছে, কি ভাবে তাকে সেই ফাঁদের মধ্যে টানা হয়েছে বুঝতে পারছো বন্ধুরা? আশা করছি সন্দীপ দার এরকম দ্বিতীয়বার কোনো ফাঁদে পা দেওয়ার আগে অন্তত এই ঘটনাটার কথা তার মাথায় একবার হলেও কিন্তু ঘুরবে বন্ধুরা। সেইখান থেকে দাঁড়িয়ে এই দালাল আজকে যে ভিডিওটা নামিয়েছে, জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে সেখানে কালকে যেখানে মানে ফোগলাকে বাজে সাজিয়ে বাচ্চার মাকে সাপোর্ট করে ভিডিও বানালো, যে এক হাতে যে তালি বাজে না সেখানে তোর তো বোঝা উচিত ছিল যে যেই মেয়েটাকে আমি ভাগিয়ে নিয়ে আসছি সেই মেয়েটা একজন বাচ্চার মা, একজন হাজবেন্ড মানে একজন বাড়ির বৌমা, একটা বাড়ির একটা ছেলের ওয়াইফ, কারোর সন্তান, তাদের মান সম্মান কি হবে? কালকে তুই বাচ্চার মাকে বাঁচাতে গিয়ে ফোগলাকে কত কথা শুনিয়ে দিলি, সেখানে আবার আজকে সেই ফোগলাই হয়তো কিছু কথা তোকে ফোন মারফত শুনিয়েছে বা আদার্স কোনো জায়গা থেকে শুনেছিস, সেখানে কিনা আজকে ফোগলা ভালো হয়ে গেল, ওই বাচ্চার মা খারাপ হয়ে গেল। মানে তোর নটাঙ্কি গিরিয়া তোর রূপ চেঞ্জ করার ট্যালেন্টকে তারিফ না করে পাচ্ছি না, তোকে এর জন্য যে কিসের মালা পরানো উচিত অন্তত আমার কাছে জানা নেই, আশা রাখছি ভিউয়ার্সদের কাছে কিন্তু জানা থাকবে বন্ধুরা। তোমরা একবার ভেবে দেখো, কালকের ভিডিও তো দেখেছো কিভাবে ফোগলাকে মানে নিচে নামিয়ে এই বাচ্চার মাকে সাপোর্ট করেছে, আর আজকে কি না বলছে যে তুই এতটা দোকলামো করতে পারলি, বলতে বাধ্য হচ্ছি যে তুই নতুন কাউকে পেলে পুরাতন সবাইকে কিন্তু তুই একদম বাতিলের খাতায় ফেলে দিস। মানে কি তোকে কি বাতিলের খাতায় পুরোপুরি ফেলে দিয়েছে, নাকি তোর প্ল্যান মাফিক বাচ্চার মা এখন মানে চলতে রাজি হলো না যেই কারণবশত জাস্ট তুই সবে বাস্ট করা শুরু করলি? বন্ধুরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এই ফোগলা এই দালালের তরফ থেকে তোমরা কত কিছু জানতে পারবে। যদি ওর আইডি দেখার প্রয়োজনে আমাদের ভিডিও দেখলি তোমরা আশা করছি জানতে পেরে যাবে, না হলে তিনটে কথা স্বার্থপর, লাগানি ভাঙানি এবং ভিউজের জন্য এই সমস্ত কিছু করছে, তার জন্যই সেই মেয়েটাকে বলে দিল যে তুই নতুন কিছু পেলে পুরাতন সবাইকে ভুলে যাস, তুই যে কথাগুলো নমাজ যাবত আমাকে বলেছিস সেই সমস্ত কথা আদেও কি সত্যি, যা যা কথা সন্দীপের নামে বলেছিলিস, মানে বুঝতে পারছো কোয়েশ্চেন মার্ক দিচ্ছে, মানে ও জাস্ট বলা কথাতে মানে শোনা কথাতে ওদিক থেকে বাচ্চার মা বলেছে, এদিকে এ শুনেছে, শুনে তার উপর বিশ্বাস করে ভিডিও বানিয়েছে, কোনোরকম কোনো প্রুফ বা ছানবিন নিজে করার কখনো চেষ্টা করেনি, জাস্ট হ্যালো হাই করেছে, শুনেছে, সেগুলো ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে। কিন্তু আমরা কি করেছি, যে কথাটা শুনেছি সেটা নিয়ে আমরা যথেষ্ট ছানবিন করেছি এবং দেখেছি যে এই জায়গাটা কে সত্য, সন্দীপদা সত্য না বাচ্চার মা সত্য, তারপর কিন্তু এসে আমরা ভিডিও করেছি বন্ধুরা, তাই না? তো এবার তোমরা ভেবে দেখো এই দালাল ওয়াইটি প্ল্যাটফর্মে এসে ওয়াইটিটাকে কিভাবে নোংরা করছে, আমরা যেখানে সত্যের হয়ে লড়াই করছি সে কিভাবে মিথ্যেটাকে লোকের সামনে সত্য রূপে প্রমাণ করবার জন্য নোংরামোটা শুরু করেছে। তোমরা শুধু বিচার করো এবং তোমরা অবশ্যই কমেন্টস করো যে এই যে আজকের ঘটনাটাও ঘটালো, মানে কিছু তো একটা তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো, চলো।